আপনারা জানেন যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আমাদের সার্বিক চলাচল বিধিনিষেধ জারি করা হয়েছে এবং সেখানে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী বিজিবি এবং আমাদের পুলিশ বিভাগ আমরা সবাই কিন্তু ওখানে সমন্বিতভাবে যাতে মানুষকে ঘরে রাখা নিশ্চিত করা যায় সেই বিষয়ে আমরা কিন্তু কাজ করছি। আমরা ইতিমধ্যে এই পুরো জেলাকে আমরা কিভাবে ওয়ার্ক প্ল্যানটা করেছি এবং করে আমরা কার্যক্রমটা সম্পন্ন করব সেটা আমরা ইতিমধ্যে আমরা সবাই সভার মাধ্যমে আমরা এগুলো নিয়েছি, সিদ্ধান্তগুলো নিয়েছি। আর আজকে এখন আমরা সরজমিনে জাস্ট আমাদের পৌরসভা যেহেতু আক্রান্ত একটু বেশি সেই জন্য আমরা সবাই একটু দেখলাম এবং যে বিষয়গুলো আমরা এখানে সেনাবাহিনী বা অন্যান্য যারা এখানে অন গ্রাউন্ডে আমরা দেখে যে আমরা আরও যাতে কিছু কারেক্টিভ অ্যাকশন বা ব্যবস্থা করে নিতে পারি সেগুলো আমরা চেষ্টা করছি এবং আমরা সবাইকে অনুরোধ করব সবাই সচেতন থাকবেন, মাস্ক পরুন, ঘরে থাকবেন, বিশেষ প্রয়োজন ছাড়া কেউ যেন ঘরের বাহিরে না যান, এটি আমাদের মেসেজ এবং অনুরোধ। আমরা সার্বিকভাবে চেষ্টা করব যেহেতু আমরা খুব বড় ধরনের সংখ্যায় আছি এবং সংক্রমণের হার অত্যন্ত বেশি, এটি আমাদেরকে কমাই নিয়ে আসতেই হবে। এটির একমাত্র ওয়ে হচ্ছে আমাদের মানুষকে ঘরে রাখা। আপনাদের সবাইকে এই আগে থেকে বিধিনিষেধ কিন্তু আরোপ করা ছিল আমাদের এখানে এই কাঁচা বাজার বা এই এরিয়াগুলোতে, আমরা কিন্তু সন্ধ্যার পর থেকে আমাদের দোকান সরকার বন্ধ হয়ে যেত, এটি বিধিনিষেধ ছিল এবং পাশাপাশি কাঁচা বাজারগুলো কিন্তু আমাদের ইতিমধ্যে এগুলো সম্প্রসারণ করা হয়েছে এবং পাশাপাশি আমরা এটি আরও প্রয়োজন অনুভব করেছি এবং আমরা ভাবছি যে এখানে আশেপাশে আমাদের স্কুল যেগুলো আছে অথবা কলেজ আছে সেখানে আমরা এটা সম্প্রসারণ করছি বা এই ধরনের এরিয়া না। সুতরাং এখানে আমাদের সব মানুষেরই অভ্যাস হচ্ছে ঘরে গিয়ে খায়, আমাদের এখানে হোটেল থেকে যে কেউ টেক অ্যাওয়ে করে নেয় অথবা এখান থেকে হোটেল থেকে নিয়ে যাবে এরকম সংস্কৃতি এখানে কম, সেই জন্য আমরা এটি ই করেছি যে এটি একেবারে নিরুৎসাহিত করেছি হোটেল না খোলা রাখা, আর শুধুমাত্র যদি থাকে সেই ক্ষেত্রে শুধু পার্সেল করতে পারবে, ওখানে বসে কেউ খেতে পারবে না, এটি হচ্ছে জিনিস। ধন্যবাদ। কত সুন্দর এইখানের চিত্র দেখলে কেউ কি মনে হয়?